নমস্কার বন্ধুরা, তনহীর পাকশালাতে সবাইকে স্বাগত। শীতকালে নতুন গুড়ের পিঠে পায়েস খেতে কিন্তু আমরা সকলেই ভীষণই পছন্দ করি। তবে যারা একেবারে মিষ্টি খান না, বিশেষ করে ব্লাড সুগারের পেশেন্ট, তারা যেহেতু পিঠে পায়েস মানে মিষ্টি কোনো জিনিস খেতে পারেন না, সেই জন্য আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ঝাল পাটিসাপটার রেসিপি। খুব সহজ বানানো এবং খেতেও সুস্বাদু, তার সাথে দেখতেও সুন্দর। কিভাবে বানিয়ে নেওয়া যায় এই সুস্বাদু সুন্দর ঝাল ঝাল পাটিসাপটা দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। ঝাল পাটিসাপটা বানাবার জন্য সবার প্রথমে আমি তরকারি বা সবজিটা তৈরি করে নেব। নিয়েছি একটা ছোট সাইজের ফুলকপি, আর ফুলকপিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। খুব বেশি বড় সাইজের টুকরো করে কাটছি না, দেখুন আমি এই রকম ছোট সাইজের টুকরো করে কেটে নিচ্ছি। চেষ্টা করবেন এরকম ছোট সাইজের টুকরো করে কেটে নেওয়ার, কারণ ভেতরে পুর ভরতে গেলে আমাদের সেইভাবে সবজি বা তরকারিটা করতে হবে। ফুলকপিটা কেটে নেওয়া হয়ে গেলে আমি একটা ঝুড়ির মধ্যে নিয়ে ভালো করে আবার ফুলকপিটাকে ধুয়ে নেব। নিয়েছি দুটো ছোট সাইজের আলু, আর আলুটাকেও আমি একটু মোটা মোটা আর লম্বা লম্বা টুকরো করে কেটে নেব। দেখুন এরকম মোটা লম্বা করে আমি আলুটা কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম 1 চা চামচ পাঁচফোড়ন, আর 3-4টে ফাটিয়ে নেওয়া ছোট সাইজের শুকনো লঙ্কা। 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। আলুটাকে মিনিট 2-এক সময় ধরে আমি মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব। আলুটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া ফুলকপি। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে আলু আর ফুলকপিটাকে মিনিট 3-এক সময় ধরে ভালো করে একটু ভেজে নেব। আলু আর ফুলকপিটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু দিয়ে আবারও ভালো করে আলু আর ফুলকপিটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আলু আর ফুলকপিটাকে সেদ্ধ হওয়ার জন্য মিনিট 5-এক একটু অপেক্ষা করতে হবে। এর মধ্যে আমি আর কোনো মশলা ব্যবহার করছি না, মানে আদা বাটা বা জিরে গুঁড়ো ব্যবহার করছি না। ফুলকপির সুন্দর একটা গন্ধ আছে, তাতেই কিন্তু ভীষণই ভালো লাগবে। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম, মোটামুটি আলু আর ফুলকপি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো ফ্রেশ কড়াইশুঁটি, আর দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা। তারপর আবারও সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আরও 3-4 মিনিট ঢাকা দিয়ে একটু সবজিটাকে হওয়ার জন্য অপেক্ষা করব। অপর দিকে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি পাটিসাপটার। নিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে 1 কাপ পরিমাণে ময়দা, 1/2 কাপ পরিমাণে সুজি, 1/4 কাপ পরিমাণে চালের গুঁড়ো, 1 চা চামচ লবণ। এই 4টে শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। যদি কেউ চালের গুঁড়ো দিতে না চান তাহলে তারা অ্যাভয়েডও করতে পারেন। আর 1 কাপ মানে 200 গ্রাম, 1/2 কাপ মানে 100 গ্রাম, 1/4 কাপ মানে 50 গ্রাম। নিয়ে নিচ্ছি হালকা গরম জল। প্রথমে আমি 250 ml হালকা গরম জল দিয়ে ব্যাটারটাকে গুলে নিচ্ছি। 250 ml মানে 1 কাপ। তারপর আরও 250 ml মানে আরও 1 কাপ পরিমাণে হালকা গরম জল নিয়ে নিচ্ছি। যতটা পরিমাণে জলের আমার প্রয়োজন পড়বে ততটা জলই আমি এর মধ্যে ব্যবহার করব। তবে যে পরিমাণে আমি ময়দা, সুজি আর চালের গুঁড়ো নিয়েছি তাতে আমার মোটামুটি 500 ml বা 2 কাপ পরিমাণে জলের কিন্তু প্রয়োজন পড়বেই। সম্পূর্ণ 2 কাপ জল আমি দিয়ে দিলাম। তারপর ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 15-20 মিনিট এইভাবে রেখে দেব, যাতে ব্যাটারটা সেট হয়ে যায়। আর যেহেতু সুজি ব্যবহার করেছি সুজিটাও ফুলে যায়।
অপরদিকে সবজি তরকারিটাও কিন্তু আমার মোটামুটি হয়ে এসেছে। আমি এখানে আলু ফুলকপির তরকারি করছি, আপনারা চাইলে কিন্তু বাঁধাকপির তরকারি বা যে কোনো মিক্সড ভেজিটেবলও অবশ্যই তৈরি করতেই পারেন, যেটা আপনাদের পছন্দ সেটাই কিন্তু আপনারা তৈরি করতে পারেন। আর আলু ফুলকপিটা ভালো মতন সেদ্ধ হয়ে যাওয়ার পর এইভাবে খুন্তি বা স্প্যাটুলা দিয়ে ভালো করে একটু ঘেঁটে ঘেঁটে দিতে হবে, কারণ যখন আমরা পুর ভরবো তখন যেন একদম ছোট ছোট টুকরো টুকরো থাকে। যেহেতু সম্পূর্ণ নিরামিষ তাই জন্য আমি সামান্য পরিমাণে একটু চিনি ব্যবহার করছি, যারা চিনি খান না তারা কিন্তু চিনিটাকে অ্যাভয়েড করবেন। ভালো করে চিনিটা দিয়ে মিশিয়ে নিলাম। আর সবশেষে দিয়ে দিচ্ছি এক মুঠো ফ্রেশ কুচিয়ে নেওয়া ধনে পাতা। যেহেতু আমি ধনে পাতা ব্যবহার করছি সেই জন্যই কিন্তু আর আদা বা জিরে গুঁড়ো ব্যবহার করিনি। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এবার আমি এই তরকারিটাকে এইভাবে রেখে দেব। অপরদিকে আমাদের পাটিসাপটার ব্যাটারও কিন্তু সেট হয়ে গেছে। নিয়েছি 1 চা চামচ পরিমাণে আদা বাটা। এবার আদার রসটা আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সামরিচের গুঁড়ো। সামরিচ না থাকলে আপনারা গোলমরিচের গুঁড়ো অবশ্যই ব্যবহার করতে পারেন। তারপর ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে এর মধ্যে আমি 1/2 চা চামচ পরিমাণে কাঁচা লঙ্কা থেতো করে নিয়ে মিশিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যদি আপনাদের কাঁচা লঙ্কা দিতে অপছন্দ হয় বা সামরিচের গুঁড়ো দিতে অপছন্দ হয় আপনারা অ্যাভয়েড করতে পারেন। ব্যাটার আমাদের তৈরি হয়ে গেছে। দুটো আলাদা বাটি আমি নিয়ে নিলাম। এবার দুটো আলাদা আলাদা বাটিতে অল্প অল্প করে আমি ব্যাটার তুলে নিচ্ছি। 1 হাতা বা 1.5 হাতা ব্যাটার আমি তুলে নেব 1-1টা বাটিতে। এবার 1টা ব্যাটারের মধ্যে আমি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়োর পরিমাণটা আপনারা আপনাদের নিজেদের আন্দাজ মতন অবশ্যই ব্যবহার করবেন, তবে কখনোই অতিরিক্ত ব্যবহার করবেন না, যাতে হলুদের একটা আলাদা স্মেল চলে আসে। মনে হচ্ছে আমার একটু হলুদ গুঁড়োটা কম হয়েছে বলে আমি আরেকটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর 1টা ব্যাটারের মধ্যে আমি ব্যবহার করব বিটের জুস। এইভাবে গ্রেটারের সাহায্যে আমি বিট বা চুকন্দরটাকে গ্রেট করে নিচ্ছি। 1 চা চামচ পরিমাণে বিটের জুস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বিটের জুস ব্যবহার করলে খুব সুন্দর একটা লাল রং তৈরি হয়। এবার বিটের জুসটা দিয়ে ভালো করে ব্যাটারটাকে মিক্স করে নিচ্ছি। এখানে আমি কোনো ফুড কালার কিন্তু ব্যবহার করিনি। একটাতে হলুদ ব্যবহার করলাম আর লাল রঙের জন্য আর একটাতে বিট ব্যবহার করলাম। এবার 1টা ফ্রাই প্যান বা তাওয়ার মধ্যে অল্প করে সাদা তেল ভালো করে ব্রাশ করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছি। তাওয়া বা ফ্রাই প্যান ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে প্রথমে আমি লাল কালারের ব্যাটারটাকে এইভাবে চামচের সাহায্যে ছোট ছোট ড্রপ দিয়ে দিচ্ছি। তারপরে হলুদ রঙের ব্যাটারটা দিয়ে এইভাবে আবারও মাঝখানে মাঝখানে ছোট ছোট ড্রপ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন ডিজাইন অবশ্যই করতে পারেন। হলুদ রঙের ব্যাটারটা দেওয়ার পর তারপরে যে আমাদের সাদা রঙের ব্যাটারটা আছে সেটাকে আবারও একবার ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর আমি হাতার সাহায্যে ওপর দিয়ে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই পর্যায়েতে একদম লোতেই রাখতে হবে। এবার আমি যে ফুলকপি আলু সবজি তরকারিটা তৈরি করেছিলাম সেটাকে একদম মাঝখানে দিয়ে তারপরে আমি পাটিসাপটাকে ফোল্ড করে নেব। খুব বেশি পরিমাণেও দেবেন না, আবার একদম অল্প পরিমাণেও দেবেন না। আপনাদের যতটা ঠিক মনে হবে দেওয়ার প্রয়োজন ততটা পরিমাণে আপনারা অবশ্যই তরকারিটা দিতে পারেন। দেখুন আমি এইভাবে
फोल्ड करे निच्छी। आर अवश्यई गैसेर फ्लेमटाके किन्तु लोते राखते हबे, हाई फ्लेमे करले पुड़े जावा सम्भावना थाकते पारे। आमादेर प्रथम झालपाटी शापटा किन्तु तैरी हये गेछे, देखुन खूब सुंदर देखते हयेछे। এই একই রকম ভাবে আমি সবকটা পাটিসাপটা তৈরি করে নেব। আর এই রকম ঝাল ঝাল পাটিসাপটা খেতে কিন্তু আমরা সকলেই ভীষণই পছন্দ করি। দেখতেও যদি সুন্দর হয় তাহলে তো আর কোনো কথাই হয় না। আমার আজকের এই সহজ পদ্ধতির ঝাল ঝাল পাটিসাপটার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এই রকম ভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।